দিলেন মুসলমান তোমারে কে পরিবেশ শয়তানের ফেরে পড়ে সবে করলি শেষ মুসলমান মুসলমান তোমারে কে পরিবেশ শয়তানের ফেরে পড়ে সবে করলি শেষ মুসলমান শয়তানের ফেরে পড়ে শয়তানের ফেরে পড়ে হাওয়া ও আদম দুই জনাতে খেয়েছিল ফলটি যে গন্ধম মুসলমান একটি ভুলের কারণ মুসলমান একটি ফলের কারণ দুইজনকে ছাড়তে গল জান্নাতে আদন মুসলমান শয়তানের ফেরে পড়ে শয়তানের ফেরে পড়ে হাবিল কাবিল ভাইয়ে ভাইয়ে হয়েছিল মকতুল কাতিল মুসলমান তোমরা পড়ো ইতিহাস শয়তান যে প্রকাশ্য শত্রু করিয়ে দেবে ফাঁস মুসলমান শয়তানের ফেরে পড়ে বিয়ে সাদের মাহফিলেতে আনলে সেডের গান আর গানের তালে পাগল হলো আর গানের তালে পাগল হলো কত যুবতী জওয়ান মুসলমান তোমরা ভাবো একবার মুসলমান তোমরা ভাবো একবার তোমার জন্য তৈরি আছে কবরের আজাব মুসলমান শয়তানের ফেরে পড়ে এ শয়তানের ফেরে পড়ে বিয়ে সাদের মাহফিলেতে আনলে সেডের গান আর গানের তালে পাগল হল কত যুবতী জওয়ান মুসলমান তোমরা ভাবো একবার তোমার জন্য তৈরি আছে কবরের আজাব মুসলমান আমার হাতে 1000 টাকা এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব নাকি ও আগে ছিল প্রাক্তন সেক্রেটারি নাকি আগে সেক্রেটারি সাহেব ছিলেন তিনি এই মাদ্রাসার তিনি 1000 টাকা দিয়েছেন আর 1 কুইন্টাল ধান দিয়েছেন ভাই বাবা যান আমি আপনাদের কাছে 5টা মিনিট এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবো আমার এই বক্তব্যের মধ্যখানে আপনারা আমার হাতে যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসার জন্য বাবা মা বাবার জন্য নিজের জন্য দান করবেন এই দান এতটাই ক্ষমতা রাখে এই আমলের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটাই ক্ষমতা রেখেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি আল্লাহর রাসূল বলেছেন এই সাদকা সাদকা নিশ্চয় সাদকা দান খয়রাত নিশ্চয় সাদকা দান খয়রাত এতটাই ক্ষমতার আমল আল্লাহ এর ভিতরে এতটাই ক্ষমতা রেখেছেন যে তুমি তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তুমি যখন কবরবাসী হবে তোমার গুনাহার কারণে যদি কবরে আগুন জ্বলে তাহলে সে কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে যে সেটা সে আমল হলো কি সাদকা সাদকা আর একজন মুমিনের জন্য কিয়ামতের মাঠে বাপুই আমার সূর্যের তাপ লাগতে দেবে না সেই দিন তার জন্য ছায়া করে থাকবে এই সাদকা তার জন্য ছায়া করে থাকবে অতএব আমি আপনাদের কাছে আকুল আবেদন করি যে এখন মুক্ত হস্তে আল্লাহর ঘর আল্লাহর নবীর মাদ্রাসায় একজন আসেন 1000 2000 5000 করে এক কিষানগঞ্জ থেকে একজন মেহমান এসে 500 টাকা দিয়েছেন আপনাদের কাছে আমি এই বলি যে আপনারা নিজের জন্য বাবা মায়ের জন্য কবর দান করেন যারা চলে গেছেন কবরে মা বাবা কবরে চলে গেছেন ধন সম্পদ রেখে গেছেন আর সেই ধন সম্পদ আমি আপনি আজকে ভক্ষণ করছি আমি আপনি যদি মা বাবার জন্য দান করি তাহলে এটা আশা রাখবেন আপনি যে আমার ছেলেরা আমার জন্য দান করবে আশাটা রাখবেন যদি আপনি কৃপণতা করেন তাহলে কখনো আশা করিয়েন না যে আমি মরে যাওয়ার পরে আমার সন্তানেরা আমার জন্য দান করবে ধন ধন করিও না ধন
জীবন উপার্জন, মরিলে তোমার সাথে নিব না তো ধন, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে নিব না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার, বাবার মালেতে তুমি ওয়ারেস হইলে, বাবার ধনেতে তুমি ওয়ারেস হইলে, কাল ছেলে ওয়ারেস হবে তুমি মরে গেলে। আসেন ভাই বাবা যান, কি আছেন মা বোন, আপনাদের কাছে অনুরোধ 5 থেকে 10 মিনিট আপনারা আল্লাহর ওয়াস্তে রবির মাদ্রাসায় দেন। বাবার জন্য দিয়েছেন একজন আমার ভাই 500 টাকা, আমি একটা দান দেখতে চাইব 5000 টাকার। আমার কোন বাপ, আমার কোন ভাই, কোন আল্লাহওয়ালা আছেন, কোন মা আছেন, বোন আছেন, যে 5000 বাবা মায়ের জন্য আমার ছোট ভাই 2000 টাকা দিয়েছেন, 5000 টাকার একটা আমি আবদার রাখলাম। আমি এটি ইনাদের জন্য একটু দোয়া করি প্রাণ খুলে, আল্লাহু আকবার সালাম ওয়ালিকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালুল কিরাম, রব্বানা সালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ সেক্রেটারি সাহেব, আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ সেক্রেটারি সাহেব ছিলেন, তিনি এই মাদ্রাসার সেক্রেটারি, প্রাক্তন সেক্রেটারি, আল্লাহ এক মন্থা 1 কুইন্টাল ধান এবং 1000 টাকা দিয়েছেন, আর একজন ভাই আমার হাতে 500 টাকা দিয়েছেন বাবা মায়ের জন্য, আর একজন দিয়েছেন 2000 টাকা মা বাবার জন্য, একজন বহু দূর থেকে আল্লাহ মেহমান, এই গ্রামের নয় অন্য জায়গা থেকে কিশোরগঞ্জ থেকে এসে 500 টাকা দিয়েছেন তোমার রায় আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন ইস্তাহিয়্যা রাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দুহুমা সিফরান খায়বাতাইন উদাইল মাবুদ গ, তোমার নবী বলেছেন আল্লাহ বড় লজ্জাশীল, যখন বান্দা তার কাছে হাত উত্তাল করে তার কাছে কিছু চাই, আমার আল্লাহ তিনি লজ্জাবোধ মনে করেন বান্দার হাতকে খালি হাতে কিভাবে ফেরায় দে। হে রব্বুল আলামিন, তোমার নবীর সে হাদিসকে সামনে রেখে আমি তোমার কাছে হাত উঠিয়েছি, আল্লাহ আল্লাহ আমার মতো গুনাহগারকে তুমি ক্ষমা করে দাও, তোমার দানকারী বান্দাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মা বাবাদের কবরকে তুমি কবরকে নূরে মানার করে দাও। হে রব্বুল আলামিন, যতগুলো বান্দা আল্লাহ এখানে এসেছেন আল্লাহ সমস্তকে তুমি কবুল করে নাও, হেদায়াত দাও আল্লাহ, সৎ আমল করার তুমি তৌফিক দাও আল্লাহ, গুনাহ অনেক করেছি গুনাহ থেকে যেন ফিরে আসতে পারি তৌফিক দাও আল্লাহ, তওবা করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, যত মুমিন মুমিন আল্লাহ কবরে চলে গেছে তাদের কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তওয়াবুর রাহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন সুম্মা আমিন। জি আইয়ুব আলী, আইয়ুব আলী 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট। আসেন ভাই বাবা যান, 500 টাকা একজন আইয়ুব আলী সাহেব দিয়েছেন, আপনারাও দেন 1000 2000 5000 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর ওয়াস্তে সিমেন্ট মাদ্রাসার জন্য দেবেন, সিমেন্ট দেবেন, ধান যে যা দেবেন তাড়াতাড়ি করে দেন। বক্তা সাহেব চলে আসছেন, আমিও তো 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব, অতি তাড়াতাড়ি নিয়ে আসেন। আইয়ুব আলী বান্দা তোর কথা হতে এলো, এই 500 টাকা বলা তোর রাগে দিল, তার সঙ্গে 2 ব্যাগ সিমেন্ট করলো দান, কবুল করো গে মাওলা তুমি দয়াবান, আরো এক ভাই আল্লাহ 500 টাকা মিটাইয়া দাও তার জীবনের গুনা খাতা, ও গো আল্লাহ দয়াময় করিবে কবুল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল, আরো এক বান্দা তোর কথা হতে এলো, এ 2000 টাকা মাওলা তোর রাগে দিল, তোমার নবীর মাদ্রাসা ভালোবেসে করি আছে দান, এ দান ওনে নেকি পথে নেকি ও যে পান, বিপদের খালে যদি হাবু ডুবু গায়ে পার করে দিও তুমি প্রভু দয়াময়, কি দোয়া করিব মৌলা বান্দাদের কারণ, মৌলা তুমি তাদের দাও সুখের জীবন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন ভাই বাবা যান, যে যা দেবেন তাড়াতাড়ি করে দেন, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি দেন। বক্তা সাহেবকে নিয়ে চলে আসছেন আমার পরে, যিনি বক্তা দক্ষিণ দিনাজপুর থেকে ইমদাদ আলী সাহেব আছেন, এসেছেন একসাথে এক গাড়ি এসেছি, উনি এসে হাজির আছেন, ওনাকে নিয়ে আসছেন আমার পরে পরে ওনাকে দিয়ে দেবেন। আসেন ভাই বাবা যান, তাড়াতাড়ি যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিয়ে দেন। ও গো দয়াবান, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাকে, ও গো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাকে, কেন অন্ধ রেখে ছয় আমাকে, ওই আল্লাহ মাথার উপর ওই যে আসমান।
জি দুই ব্যাগ সিমেন্ট আমার একজন ভাই কি নামটা নামটা লিখে দিন দাদু একটু নামটা জি আজিজুর রহমান বাড়ি কোথায় রসাখোয়া আজিজুর রহমান রসাখোয়া থেকে দুই ব্যাগ সিমেন্ট এবং 800 টাকা নগদ দুই ব্যাগ সিমেন্ট দেন আজিজুর রহমান বান্দা তোর রসাখোয়া হতে এই দুই ব্যাগ সিমেন্ট দেখো দিল তোমার রাহেতে তার সঙ্গে 800 টাকা দিল দান কবুল করো হে মোলা তুমি দয়াবান মিটাইয়া দাও তারে মনের ওই আরমান আমার নানা জান আল্লাহ আল্লাহ বয়স্ক হয়ে গেছে আল্লাহ নানা জান 100 টাকা দিলেন বাবা মায়ের জন্য আল্লাহ দান আল্লাহ এদানকে তুমি সাদর গ্রহণ করে না বাবা মায়ের কবর কাল্লা নূরে মানার করে দাও হে রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ চলতি ফিরতে যেন দুনিয়া থেকে দুনিয়া গমন করতে পারে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করতে পারে আল্লাহ এই তৌফিক তুমি দাও হে রব্বুল আলামিন বিপদের হাল থেকে তুমি আল্লাহ বাঁচিয়ে নেবে কবু বিপদের সম্মুখীন করবেন আল্লাহ বিপদের খালে যদি হাবুড় বকাই এ পার করে দেবে তুমি প্রভু দয়াময় আমিন সুম্মা আমিন ও গো দয়াবান জি হাজি হাজি আবু সমা সাহেব কাঠালবাড়ি দুই ব্যাগ সিমেন্ট 500 টাকা হাজি সাহেব নামটা লিখেলেন আর নামটা উচ্চারণ করুন দুই ব্যাগ সিমেন্ট 500 টাকা হাজি সাহেব পান্দা তোর কাঠাল বাড়ি হতে দুই ব্যাগ সিমেন্ট দিল তোমার রাগেতে তার সঙ্গে 500 করেছে গদান কবুল করো এ মল তুমি দয়াবান মিটাইয়া দাও তারে মনের ওই আরমান যে আশা যে নিয়ত আছে ধানের মাজার উদ্দেশ্য পূরণ করো প্রভার দেগার আর এক বান্দা পেরে এখানেতে ছিল 500 টাকা মল তোর রাগে দিল মিটাইয়া দাও তার জীবনের ভুল কি দোয়া মরিব মৌলা তাহাদের কারণ কি দোয়া করিব মৌলা বান্দাদের কারণ এ মৌলা তুমি তাদের দাও সুখের জীবন আমি পাপি আবদুল্লাহ করে মোনাজাত কবুল করো হে মৌলা তুমি পাক জাত আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসেন ভাই বাবা যান যে যা দিবেন তাড়াতাড়ি করে দেন চট চট করে মা বোনদের কাছে চাদর গেছে কি ওইদিকে পাঠিয়ে দেন কালেকশনে চাদর পাঠিয়ে দেন মা বোনদের কাছে এখানে চাদর একটা যদি ঘোরান তাহলে খুব ভালো হয় যেহেতু এখন কালেকশন চলছে বলে 5টা মিনিট আপনারা চাদরটা ঘুরিয়ে দেন আর পরবর্তী বক্তা যিনি আসবেন যা যাতে করে ডিস্টার্ব না হয় আপনারা একটা চাদর নেন কমিটির লোক কে আছেন ভলেন্টিয়াররা হ্যাঁ নিয়ে যান চাদর নিয়ে যান ও গো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাকে কেন অন্ধ রেখে ছয় আমাকে ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝুলাই পায়ের তলে যে জমিন রেখেছ বেজায় এসবে তোমার কুদরতি হাজি সাহেব হাজি সাহেব নেই নাকি বাসির সাহেবের মাতা 10-11 নারী তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এক হাজি সাহেব নি আব্দুল বাসির সাহেবের মাতা তিনি 10,000 টাকা দিয়েছেন আল্লাহ তোমার বান্দি হজ করে এসেছেন তোমার পবিত্র ঘরকে আল্লাহ দেখে এসেছেন স্বামী মারা গেছেন স্বামী মারা গেছেন বলে আজকে 10,000 টাকা আল্লাহ তোমার রাহে দান করেছেন আল্লাহ